করেন আর যে নিজের জন্য মাপ চায় তাকে আল্লাহ তাআলা পরে মাপ করে এজন্য আমি যদি আমার গুনাহ আগে মাপ করে দিতে চাই অন্যের জন্য মাপ চাইব কি দোয়া করব আল্লাহ তোমার সমস্ত বান্দাদেরকে মাপ করে দাও দ্বিতীয় নম্বর কেন তৃতীয় নম্বর আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া বেহেশত চাওয়া এটা কি আল্লাহ আমাদেরকে আপনি বেহেশত দান করেন জান্নাত দান করেন তৃতীয় নম্বর কেন জান্নাত চাওয়া বেহেশত চাওয়া চতুর্থ নম্বর আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া আল্লাহর রাসূল এই দোয়াটা হাদিস শরীফে একসাথে বলেছেন ছোট্ট দোয়া আমরা মুখস্থ করে নেব আমরা একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ نستغفر الله نستغفر الله শব্দ কাপ না যদি আমি কাপ বলি অর্থপূর্ণ হবে نستغفر الله আইনের পরে যে গয়ন আছে গয়ন এজন্য কোরআন শিখতে হবে পড়তে হবে বুঝতে হবে এটা হলো গয়ন শব্দ نستغفر الله لا اله الا الله لا اله الا نستغفر الله نسألك الجنة ونعوذ بك من النار এটা কি কঠিন দোয়াটা ছোট্ট দোয়া সহজ দোয়া একটু আবার পড়ি মুখস্থ করে নিব ফাজাইল আমার একটা কিতাব আছে ওখানে আছে এটা লা ইলাহা ইল্লাল্লাহ নাস্তাগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাহ ওয়ানাউযু বিকা মিনান নার এই দোয়াটা শিখব আল্লাহ রাসূল বলেন রমজান মাসে কোরআন নাযিলের মাস আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করেন আমিন বলেন আমিন 83 মাস 3 মাস এক যে লাইলাতুল কদর পেয়ে গেল